দীঘায় ভাসছিল কাটা মাথা, উদ্ধার করল পুলিশ। ঘটনায় এ বিভৎস দৃশ্য দেখে আঁতকে উঠলেন সকলেই। এবার থেকে এলাকায় নিরাপত্তা আরো বাড়ানো হবে দাবি পুলিশের। দীঘা বাইপাসের খাল থেকে উদ্ধার কাটা মুন্ডু, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা সৈকত নগরীতে। আজ সকালে দীঘা বাইপাসে বিলামুড়িয়া ঢোকার মুখে ব্রিজের পাশের খালের জলে একটি কাটা মুন্ডু ভাসতে দেখেন সৈকত নগরীর বাসিন্দারা। খালের জলে হঠাৎ করে মানুষের কাটা মুন্ডু দেখে স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় খবর, স্থানীয় থেকে শুরু করে পর্যটকেরাও ভিড় জমান খালের পাশে। স্থানীয়রা থানায় খবর দিলে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ এসে কাটা মাথাটি উদ্ধার করে নিয়ে যায়। মুন্ডুটি দেখে বেশ অনেকদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান করেছে পুলিশ, যদিও কাটা মাথাটির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দূরে বা অন্য কোথাও খুন করে মুন্ডুটি এখানে ফেলে গেছে, তবে সবটাই তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই দীঘা মোহনা উপকূল থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই সন্ধ্যে সকাল 7:30 সময় খবর পেয়ে যখন উঠে এসে দেখি এটা মাথা মতো প্রথমে হয়তো এইসব প্লাস্টিকের মতো হবে কিছু, তারপরে দেখলাম না মানুষেরই মাথা, তারপরে এতক্ষণ পুলিশ পুলিশ তখন চলে এসেছে, লোকের মতো খবর দিয়েছি, পুলিশ এসে যাওয়ার পরে সেটাকে উদ্ধার করেছি, এখন সেটা মানুষের তার পুলিশ পুলিশের মাথা। এমন দৃশ্য আগে কখনো দেখেনি এলাকার মানুষজন, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। বাইপাসে ওটা তো স্থানীয়রা ওখানে দেখতে পান, আমাদের এই বাইপাসে খালে এক মানুষের মাথা আসছে বলে মনে হয় এরকম প্রথমে আন্দাজ করা হয়, তারপরে প্রশাসন খবর খবর দেওয়া হয়, প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে সত্যিকার মানুষের মাথা। পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন সৈকত শহর দীঘাতে, এবার থেকে আরো নজরদারি বাড়ানো হবে বলে পুলিশের দাবি। যে ব্রিজটা আছে সে ব্রিজের কাছে একটা অজ্ঞাত পরিচয়, মানে তার পরিচয় জানা যায়নি, একটা মাথা পুরো পাওয়া গেছে, মাথাটা অনেক দিনের আগে পাঁচ দিনের হয়তো পড়ে আছে, সেটা আজকে সকালে পুলিশ এসে সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা, নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।